আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনাদের সাথে আছি আমি মুফতি মোহাম্মদ জুবায়ের বিন ইমাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কুরআনুল কারীম খতম করে টাকা নেওয়া আর কুরআনুল কারীম প্রতিযোগিতা দিয়ে টাকা নেওয়া এর বিধান কি। হাফেজ মোহাম্মদ তাকরিম আল্লাহ তাআলা তাকে ইকরাম করেছেন, সম্মানিত করেছেন বাহিরের দেশের মধ্যে 111টি দেশের মধ্যে। এ নিয়ে অনেকের হিংসা, এ নিয়ে অনেকের মাথা ব্যথা, যার কারণে অনেকেই প্রশ্ন করছেন কুরআন প্রতিযোগিতা দিয়ে টাকা নিয়ে খাওয়া জায়েজ আছে কিনা। হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানা থেকে কুরআনুল কারীম পড়িয়ে টাকা নেওয়ার কোনো বিধান ছিল না। কুরআনুল কারীম পড়িয়ে টাকা নেওয়ার বিধান ছিল না, এটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হতো, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হতো, রাষ্ট্রীয়ভাবে সম্মানিত চাকরি ছিল, সম্মানিত প্রত্যেকটা আলেমকে এ জাতীয় সম্মান দেওয়া হতো। কিন্তু সেটা বর্তমানে নেই। সাথে সাথে আপনার যদি এই কোরআন কারিম পড়ানো থেকে সবাই বিমুখ হয়ে যায়, দুনিয়াবি কাজে লেগে যায়, কোরআনুল কারিম পড়ার মতো কেউ থাকবে না। এই হাবসুল ওয়াক্ত, সময়ের ব্যস্ততা, সময় দেওয়ার কারণে সময়ের বিনিময়ে আসলে টাকা নেওয়া হচ্ছে। তদ্রূপ এটা হচ্ছে কোরআনুল কারিম পড়িয়ে টাকা নেওয়ার বিধান, কোরআনুল কারিম বিক্রি করা হচ্ছে বিষয়টা এমন না। কোরআনুল কারিম এর পিছনে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের বিনিময়ে, উনি তো কোরআনুল কারিম পড়ানোর বিনিময়ে কেউই টাকা নেন না, বরং এটা হচ্ছে উনি যে হাবসুল ওয়াক্ত সময় দিচ্ছেন, এই এর বিপরীতে সে অন্য জায়গায় সময় দিলেও কিন্তু টাকাটা পেত। এই জন্য সময়ের বিনিময়ে আসলে হাদিয়াটা নেওয়া। তার পরবর্তীতে আরো বলা যায়, যারা কোরআনুল কারিম পড়িয়ে টাকা নেয় আর যারা প্রতিযোগিতা দিয়ে নেন, প্রতিযোগিতা কিন্তু এটা একটা দেশ, একটা রাষ্ট্র আয়োজন করে, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো জাতি আয়োজন করে। প্রতিযোগিতা যদি না থাকতো আজকে আপনার পড়া, আমার পড়া, আপনার রেল রেজাল্ট এক হতো না। যারা এই জাতীয় কথাগুলো বলতেছেন, যদি প্রতিযোগিতা না থাকতো তাহলে কিন্তু এই ভালো খারাপের মধ্যে পার্থক্যটা হতো না। এবং যদি শর্ত করা হতো যে আমি 111 দেশের মধ্যে পাশ করব, বা যদি পাশ করি আমাকে এত কোটি টাকা দেওয়া হবে, যদি শর্ত করা হয় সেটা হচ্ছে না যায়। কিন্তু একটা হচ্ছে দেশ তাকে আনলিমিটেডভাবে দিচ্ছে, কোনো দেশ কোনো জাতি কোনো কৌম তাকে দিচ্ছে, সম্মান দিচ্ছে, এটা অবশ্যই নেওয়া যাবে। উভয়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আর একটা হচ্ছে কোরআন বিক্রি করা। কোরআন বিক্রি করে সাধারণত বর্তমানে কেউ বিক্রি করে না, যেহেতু সময়ের বিনিময়ে আলেমরা মাদ্রাসায় পড়িয়ে মসজিদ ইমামতি করে টাকা নেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।